ও যে কবিরা গুনার পর্যায়ে, কবিরা গুনার ভিতরে কিছু আছে মৌবেকা ধ্বংসাত্মক কবিরা গুনা, কিছু আছে অনেকটা কিছুটা সাধারণ কবিরা গুনা, এটা আমরা বুঝি। যদি আমরা অন্যান্য কবিরা গুনা করি যেটা হয়ে যাচ্ছে, এটা আমরা তাৎক্ষণিক নামাজ পড়ার চেষ্টা করব, কারণ কবিরা গুনার ক্ষেত্রে তওবাটা একটু আবেগ এবং হৃদয় দিয়ে হওয়া উচিত। জি, তা না পারলে আমরা মনের থেকে আল্লাহর কাছে তওবা করব দিনের ভিতরে অন্তত একবার, এবং সম্ভব হলে সবাইকে অনুরোধ করব আমরা প্রতিনিয়ত প্রতিদিন ঘুমানোর আগে, হাদিস শরীফে এসেছে রাতের প্রথম এক চতুর্থাংশ যখন পার হয়ে যায়, এক তৃতীয়াংশ অর্থাৎ 4 ঘন্টা, রাত 11টা অন্তত বেজে যায়, তখন আল্লাহ তাআলার রহমতের দরজাগুলো খোলা হয়, সুবহানাল্লাহ, আল্লাহ দোয়া কবুল করেন। আমরা সাধারণত নগর জীবনে বা গ্রাম জীবনেও এখন ঘুমাতে যাই 11টা বেজে যায়, তো ওই সময় যদি কেউ অজু করেন, আর হাদিস শরীফে এসেছে কেউ অজু অবস্থায় যদি শুয়ে পড়ে, তাহলে আল্লাহ তাকে একটা ফেরেশতা পাঠিয়ে দেন, সারা রাত ওই ফেরেশতা তার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। তা আমরা যদি ঘুমানোর আগে একটু ফ্রেশ হয়ে অজু করে দু রাকাত নামাজ পড়ে কিছু দরুদ ইস্তেগফার পড়ে আল্লাহ তাআলার কাছে সারাদিনের গুনাহের ক্ষমা চাই, এবং সারাদিনের যে নেক আমল করেছি এর কবুলিয়াত প্রার্থনা করি, এবং মনে কোনো কষ্ট আবেগ থাকলে আল্লাহকে জানাই, এটা অত্যন্ত ভালো আমল, যেটা যারা তাহাজ্জুদ পড়তে পারেন না তাদের জন্য খুবই ভালো আমল।